নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল হাউস ওয়াইফ ললিতা। আজকে আমি তোমাদের দেখাবো চিকেন বিরিয়ানির রেসিপি। তবে আজকে আমি চিকেন বিরিয়ানিটা গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি করেছি। এই চিকেন বিরিয়ানির টেস্টটা কিন্তু বাসমতি চালের যে চিকেন বিরিয়ানিটা আমরা সবসময় করে থাকি তার থেকে কিন্তু কোনো অংশে কম না। তাহলে চলো বন্ধুরা, দেখে নিই আজকে আমি এই বিরিয়ানিটা কিভাবে তৈরি করলাম। তার জন্যে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সবার প্রথমে সাদা তেল। এবারে আমি সাদা তেলের মধ্যে বিরিয়ানির আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আমি কোনো রকম নুন হলুদ ছাড়াই আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলোকে তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। আমি এই পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজের ব্রেস্তা তৈরি করে নেব। অনেক সময় দেখা যায় ব্রেস্তা তৈরি করলে ব্রেস্তাটা একদম মুচমুচে হয় না। তবে আজকে আমি যেভাবে ব্রেস্তাটা তৈরি করেছি এই রেসিপি ফলো করে যদি তোমরা ব্রেস্তা তৈরি করো তাহলে কিন্তু ব্রেস্তাটা খুব মুচমুচে হবে। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে হালকা নেড়ে নিয়ে যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি। চিনিটা দিলে খুব তাড়াতাড়ি কালারটা চলে আসবে। চিনিটা দিয়েই অনবরত নাড়তে থাকতে হবে। দেখতেই পেলে আমার ব্রেস্তাটার কালারটা কত সুন্দর এসেছে। ব্রেস্তাটা তুলে নেওয়া হয়ে গেছে। এবারে আমি ওই তেলের মধ্যে চিকেনগুলোকে দিয়ে দেব। চিকেনগুলোকে আমি একটু উল্টে পাল্টে এপিট ওপিট করে হালকা করে ভেজে নেব। তোমরা চাইলে চিকেনগুলো সব মশলা দিয়ে ম্যারিনেট করেও রান্নাটা করতে পারো। তবে এভাবে চিকেনটা একটু হালকা হাতে ভেজে নিলে কিন্তু চিকেনের ভেতরটা বেশ একটু জুসি জুসি টাইপের হয়। এটা টেস্টটা একটু ভালো আসে। দেখতেই পাচ্ছ চিকেনটার কালারটা যখন এরকম পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে তখন আমি চিকেনটাকে নামিয়ে নেব। আমার এই গোবিন্দভোগ চালের বিরিয়ানিটা খুবই ভালো লাগে। আর তোমরা কারা কারা এই বিরিয়ানিটা খেয়েছো বা খেতে পছন্দ করো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো সবগুলো চিকেন তুলে নেওয়া হয়ে গেছে। এবারে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব একটু গোটা গরম মশলা, দুটো তেজপাতা, আর এ দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু হালকা করে ভেজে নেব। এ পর্যায়ে আর পেঁয়াজ কুচিটাকে খুব বেশি করে ভাজার দরকার নেই। একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে বাদবাকি মশলাগুলো দিয়ে দেব। মশলার মধ্যে আমি এখানে সবার প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা, একটু রসুন বাটা, আর একটু জিরে বাটা। এবারে আমি দিয়ে দেব একটু শুকনো লঙ্কা বাটা, আর দিয়ে দেব দু চামচ মতো টক দই। টক দই আমি এখানে খুব অল্পই ব্যবহার করেছি। এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর টেস্টের জন্য একটু চিনি। এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে আমি এর মধ্যে সব শেষে দিয়ে দেব বিরিয়ানির মশলা। আমি এই বিরিয়ানির মশলাটা বাড়িতেই তৈরি করে নিয়েছি। তোমরা চাইলে দোকানের কেনা মশলাটাও দিতে পারো। এবার মশলাটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ করে গোলাপ জল ও কেওড়া জল। এখানে যেহেতু গোবিন্দভোগ চালের নিজস্ব একটা ফ্লেভার আছে তাই তোমরা চাইলে এই গোলাপ জল আর কেওড়া জলটা অ্যাভয়েড করতে পারো। তবে আমি অল্প করে একটু দিয়ে দিলাম। সব কিছু একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই দেখতে পাবে খুব সুন্দর একটা কালার চলে আসবে মশলার মধ্যে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু এখানে কোনো রকম ফুড কালার বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, তাতেই কত সুন্দর কালার এসে গেছে। এবারে যখন মশলাটার থেকে পুরোপুরি তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলো, আর চিকেনের সাথে আমি আলুটাকেও একেবারে দিয়ে দেব। কেননা আলুটা যেহেতু আমাদের সেদ্ধ করা নেই, চিকেনের সাথে আস্তে আস্তে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এবারে ভালো করে নেড়েচেড়ে মশলাটা মাংসের সাথে যখন পুরোপুরি মিশে যাবে তখন আমি এটাকে আবার একটু ঢাকনা বন্ধ করে রেখে দেব দু তিন মিনিট মতো। খুব বেশিক্ষণ ঢেকে রাখা যাবে না, তাহলে তলায় লেগে যেতে পারে। একভাবে একটু ঢাকা দিয়ে নেড়েচেড়ে 7-8 মিনিট মতো মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমার এই চিকেন বিরিয়ানির রেসিপিটা কেমন হয়েছে সেটা লাইক আর কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানাতে ভুলবে না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে যাতে আমার পোস্ট করা ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ মাংসটা কত সুন্দর কষানো হয়ে এসেছে, পুরো তেল ছেড়ে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গরম জল।
জলটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি আবার ঢাকনা বন্ধ করে দিয়ে মাংসটাকে পুরোপুরি রান্না করে নেব, যতক্ষণ না জলটা পুরোপুরি শুকিয়ে আসে। আর একটা কথা, এখানে কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে, ঠান্ডা জল দিলে কিন্তু চিকেনের টেস্টটা অত ভালো আসবে না, আর চিকেনটা সেদ্ধ হতেও অনেকটা বেশি সময় লাগবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ চিকেনের জলটা শুকিয়ে কত সুন্দর একটা কালার এসে গেছে। আমি ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে দিয়ে প্রায় 10 মিনিট মতো চিকেনটাকে রান্না করেছি, দেখতেই পাচ্ছ কালারটাও সুন্দর এসে গেছে, আর আলু আর চিকেনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি চিকেনটাকে নামিয়ে নেব। চিকেনটায় যেহেতু বেশি তেল রয়েছে তাই আমি উপর থেকেই নামিয়ে নেব, তেলটা যেন তলায় থেকে যায়। দেখতেই পাচ্ছ চিকেনটা তুলে নেওয়ার পরেও আমার কতটা তেল রয়ে গেছে। এবারে আমি ওর মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দেব, আর দিয়ে দেব 2 চামচ মতো ঘি। ঘি আর গরম মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে সুন্দর যখন একটা গন্ধ এসে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব গোবিন্দভোগ চাল। আমি এখানে 200 মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার আমি চালটাকে এই তেলের মধ্যে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এখানে কিন্তু চালটা অনবরত নাড়তে থাকতে হবে আর একটু ভাজা ভাজা করে নিতে হবে, না হলে কিন্তু রাইসটা একটু ঝরঝরে হবে না, একদম দলা পাকিয়ে আসবে। এই চাল ভাজার উপরেই কিন্তু কতটা ঝরঝরে হবে সেটা নির্ভর করে। এবারে আমি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব গরম জল। এখানে কিন্তু একদম ফুটন্ত গরম জলটাই ইউজ করতে হবে, না হলে কিন্তু ভাতটা ফুটতে অনেকটা সময় লাগবে। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর চিনি। তোমরা যে যেরকম চিনি খেতে পছন্দ করবে সেই অনুযায়ী মিষ্টিটা কিন্তু এ পর্যায়ে দিয়ে দেবে। তারপরে ঢাকনা বন্ধ করে এটাকে আমি 10 মিনিট মতো রান্না করেছি, 5 মিনিট মতো হাই ফ্লেমে আর 5 মিনিট মতো লো ফ্লেমে। তাহলেই দেখতে পাবে জলটা শুকিয়ে ভাতটা এই পর্যায়ে চলে আসবে। যখন এই পর্যায়ে রাইসটা চলে আসবে তখন ভাতটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হবে না, যখন 80% মতো সেদ্ধ হবে তখন আমি এর মধ্যে মিশিয়ে দেব চিকেনগুলো। রাইসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পরে চিকেন দিতে গেলে কিন্তু রাইসটা অনেক সময় দলা পাকিয়ে যেতে পারে, চালটা ভেঙে ভেঙে যেতে পারে। এ পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে উপর থেকে একটু দিয়ে দিয়েছি ব্রেস্তা, তারপরে আমি হালকা হাতে একটু মিশিয়ে নেব। খুব বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করা যাবে না, এপিট ওপিট করে একটু হালকা করে মিশিয়ে নিতে হবে। হালকা করে মিশিয়ে নিয়ে উপর থেকে একটু চেপে চেপে উপরটা একদম সমান করে দেব, যাতে একটু উঁচু নিচু না থাকে, তাহলে কিন্তু উপরে যে চালটা থাকবে সেটা কিন্তু আর সেদ্ধ হবে না, ভেতরে মাছটা থেকে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে দিয়েছি। এবারে আমি উপর থেকে দিয়ে দেব দুধ। এক পর্যায়ে দুধটা দিলে কিন্তু বিরিয়ানির টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো ঘি। ঘিটা যদি তুমি পুরোটাই চাও এখানে ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু পুরো ঘিয়ের গন্ধটা রাইসের মধ্যে থেকে যাবে। সবশেষে আমি উপর থেকে আবার আরেকটু ব্রেস্তা ছড়িয়ে দিয়ে তারপরে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি 5 মিনিট মতো রেখে দেব। আর ঢাকনায় যে ছিদ্রটা ওটা একটা লঙ্কার বোটা দিয়ে আমি বন্ধ করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করার পরে আরও 5 মিনিট মতো রেখে তারপরে আমি এটাকে সার্ভ করতে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা কত সুন্দর এসেছে, আর গন্ধটা যে কী সুন্দর বেরিয়েছে সেটা তো আর আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, তার জন্যে কিন্তু অবশ্যই তোমাদের একবার বাড়িতে তৈরি করে দেখতে হবে। এবার এই পর্যায়ে দেখতে পাচ্ছ চালটা কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, অথচ রাইসটা কতটা ঝরঝরে রয়েছে তোমরা দেখেই বুঝতে পারছ। তো বন্ধুরা, নিশ্চয়ই এভাবে একবার বিরিয়ানি তোমাদের বাড়িতে তৈরি করে রাখার অনুরোধ রইল। কথা দিচ্ছি বাসমতি চালের বিরিয়ানির কথা তোমরা ভুলেই যাবে, আর বিরিয়ানির সাথে একটু শসা আর পেঁয়াজ না হলে কিন্তু বিরিয়ানিটাই যেন জমে না। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।